আমি সরকারকে শুধু একটা কথা আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা মেসেজ তাদেরকে পৌঁছে দিতে চাই আমরা আমাদের প্রধানমন্ত্রীকে প্রাণ থেকে ভালোবাসি ঠিক না তাকে ভালোবাসি আল্লাহর জন্য তাকে আবার ঘৃণা যদি করতে হয় তাও ঘৃণা করবো আল্লাহর জন্য ঠিক না আমরা আমার প্রধানমন্ত্রীকে ভালোবাসি প্রাণ থেকে কারণ কি জানেন আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকাল বেলায় তখন ঘুম থেকে জাগ্রত হয় তখন তিনি সর্বপ্রথম নামাজ খোঁজেন ঠিক তিনি নামাজের জন্য দাঁড়িয়ে যান এই জন্য প্রাণ থেকে ও আমার মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি সহ শ্রোতা যারা উপস্থিত হয়েছি সকলেই ভালোবাসি তবে আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনি যে ইসলামকে ভালোবেসে রাতের বেলায় তাহাজুত করেন নামাজের পরে কোরআন তালাবাত করেন করেন সেই ইসলাম কায়েম করার জন্য পতাকা বাংলার আকাশে উড়ার জন্য আপনাকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে ঠিক কিনা বলেন আমরা জানি আমরা জানি ও আমার জননেত্রী শেখ হাসিনা আপনার কলিজার ভিতরে ইসলামের অনেক প্রচুর ভালোবাসা রয়েছে কিন্তু কিছু ছামচিকা নাস্তিক মূর্খতা ক্ষমতার কিছু অপচয়ারে তারা রন্দ্রে রন্দ্রে বসে গেছে তারা আপনার মাথার উপর হাত বুলিয়ে বুলিয়ে আপনার কলিজার ধর্ম আপনার প্রাণের ধর্ম ইসলামকে তারা বিদায় করার জন্য চক্রান্ত শুরু করে দিয়েছে ঠিক কিনা বলেন আপনাকে সেটা বুঝতে হবে আপনাকে সেটা বুঝতে হবে আজকে আপনারা দেখেন চট্টগ্রামে বই মেলায় ইসলামী বই নিষিদ্ধ করা হলো ঠিক কিনা আপনারা পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেসবুক ইউটিউব আপনারা পেয়েছেন আমি পেয়েছি চট্টগ্রামের বই মেলায় ইসলামী বই নিষিদ্ধ করা হয়েছে কেন আপনারা কি জানেন আমার এই দেশের প্রধানমন্ত্রী মুসলমান যিনি নামাজ থেকে যিনি ঘুম থেকে ঘুটার পরে যাই নামাজে যায় নামাজ আদায় করার জন্য আর তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে ওই বইমেলার ভিতরে ইসলামী বই নিষিদ্ধ করার ক্ষমতা তারা খায় পায় কোথায় আমরা চিন্তা করে দেখেছি ও মারণীয় প্রধানমন্ত্রী আপনার পাশে থেকে আপনার সাথে খেয়ে আপনার সাথে ঘুমিয়ে কিছু ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল এই ইসলাম প্রিয় মুসলমানদেরকে ধ্বংস করার পায় তারা শুরু করে দিয়েছে ঠিক কিনা বলেন শুধু তাই নয় দু দিন আগের ঘটনা দু একদিন আগের একটা লেটেস্ট মেসেজ হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেল বিভিন্ন খবরা খবর পত্রিকায় দেখবেন মাধ্যমিক পর্যায় থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়ার পায় তারা তারা শুরু করে দিয়েছে ঠিক কিনা বলেন তারা পায় তারা শুরু করে দিয়েছে তারা করোনার দোহাই দিয়ে করোনার দোহাই দিয়ে অমিক্রণের দোহাই দিয়ে তারা খতমে তারা বন্ধ করেছে আজকে দুই বছর ঠিক কিনা যারা হাফেজে কোরআন হাফেজ যারা একমাত্র তারাই জানে তারা তারাবি পড়াতে তাদের কোরআনের অবস্থা কি হয়েছে আমি নিজে একজন কোরআনের হাফেজ আজকে দুই বছর কোরআন হতমে তারাবি পড়াইতে পারি নাই আমার কোরআন কোথায় আমি কোথায় আমি জানি না কারণ একজন হাফেজ একজন হাফেজ তারাবি পড়াবে তার কোরআন মুখস্থ থাকবে তারাবি পড়াতে পারবে না তার কোরআন আর মুখস্থ থাকবে না এই জন্য আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমার প্রধানমন্ত্রীর কাছে হাত করে একটা খবর পৌঁছিয়ে দিতে চাই ও আমার জননেত্রী প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে রমজান মাস আসছে রজব শেষ হয়ে গেছে শাবানের পরে রমজান আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে এই ইসলাম প্রিয় জনতার অনুরোধ থাকবে দুই বৎসর খত আমি বন্ধ হয়েছে এই বছর যেন খত বন্ধ না হয় সেই ব্যবস্থা আপনি করবেন আপনার প্রতি আমাদের অনুরোধ এই আশা ব্যক্ত করে আপনি এই আশা পূরণ করবেন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ সকলকে কবুল করুক ও আরুদাওয়ালিন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল